আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। রাইটার নিউজ এ জিয়ান নিউজ পাবলিশ গজিরিয়া তলে রাইটার নিউজ এ দাসে সইগানুরে দাসে তুলি ধরে তলে দুজন জিন নেকি ফাইয়ে ফেরে ভিতরে একজন দাসে রোহিঙ্গা রিফিউজি আর একজন বাংলাদেশি গেরামি মানুষ হোস কমিউনিটি মানি গেরামি তলে ইউএনএইচসিআর আর যা স্পোকেন ওমেন আছে ইবার তরফ তো কনফার্ম করিয়ে হইতে কি বলে হইলে দে আদার পেশেন্ট ওয়াজ ফ্রম দা হোস পপুলেশন মানি তলে গেরামর হরিতারে লোকাল লিভিং আউটসাইড দা ক্যাম এন্ড হইয়ে বাংলাদেশি উগুয়া রোহিঙ্গা তলে ইউএন স্পোকেন ওমেন যা আছে ইউনিসিআর ইয়ে কনফার্ম করে কইতে হাইয়ে তলে যা নাকি তাহলে রিফিউজি রিলিফ এন্ড রিপাট্রিয়েশন কমিশন যা মাহবুল আলম তালুকদার আছে আর আর সি অফিসার ইয়ে কনফার্ম করে কইতে হাইয়ে তারারে আইসোলেশন সেন্টার লোজা তারারে দাসে লগিয়ে গই একজন রোহিঙ্গা একজন দাসে গ্রামী বাংলাদেশের মানুষ কেমন ডাকে তাকে তারিও দাসে সেম আইসোলেশন সেন্টার লগিয়ে গই তলে রাইটার নিউজ ক্লিয়ার করে কইতে হাইয়ে তলে হিসাবে একজন রোহিঙ্গা আর একজন বাংলাদেশি দুজনই ঈদের ভিতরে তাহলে এখনো টাইমত ফুরাদ আছে জিন এইট ওয়ার্কার কল আছে ইঞ্জুর মানুষের কল আছে আর রোহিঙ্গা রিফিউজির কল আছে বেশি সাবধান থাকি বললা বেশি হুঁশিয়ার থাকি বললা বলে ইউনিসি আর তুই বারবার হয়ে দিয়ে আর আর সি অফিসার তরফ তুইও হয়ে দিয়ে তাহলে তার মেডিকেল টিমও আছে হামগরের বালাগরিয়ারে তারা অ্যাক্টিভলি হামগরি যার এতো করোনা ভাইরাস এবার তো রোহিঙ্গা কম বাঁচি ফারে তাহলে আল্লাহ বাসায় রাখুক তাহলে বেগুনে দোয়া করো আল্লাহ সে বেগুনের হেফাজত করুক তাহলে অনারা বেগুনে দোয়া করো আজ্ঞা আজ ইয়ার নাকি স্টেটমেন্ট ইয়ান আছে প্রেস রিলিজ বুঝছে তাহলে ইয়ার একখান জয়েন্ট লেটার আমেরিকার মাঝে আছে তারা লেটার লিখে আমেরিকার যা নাকি স্টেট সেক্রেটারি আছে মিস্টার দাসে পম্পিওর হাসে আর দাসে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট আমেরিকার সেনেটর মাঝে লিখে তাহলে তারা তরফ তো হাইট সারিগো অর্গানাইজেশন আমেরিকার মাঝে আছে COVID-19 করোনা ভাইরাস হদ্দে ইন হিউম্যান রাইট ভায়োলেশন হদ্দে ইয়ান স্টাফ অকল মারি ফেলের আজ তারা সই দেশে রিপোর্ট কল না নেলার আর দেশে আম পাবলিক কলরে জুলুম করার ইয়ে তুলে দিলে হালত তুলে বর্মা হদে ইয়ানরে অ্যাকশন লই বললা COVID-19 হদ্দে এখন যে টাইম হত দুনিয়া ইয়ে দেশে COVID-19 লইরে ফাইট করে এটাই মোহাম্মদে বর্মা হদে ইয়ানে কোন কিছু না মানের তুলে তাল্লা আর তু তিনি ইয়ান লেখা বুঝে সেরগো অর্গানাইজেশন মিলিয়রে আর আরো এপ্রিসিয়েট করি আমেরিকার দেশে লং স্ট্যান্ডিং মানি কমিটমেন্ট মানি বেশি লম্বা টাইম পর্যন্ত দেশে আমেরিকা ইয়ে বর্মার ওরে দেশে নজর রাখে দেন দিল্লা তাহলে বর্মার পাবলিক কলরে সাথ দিয়ে যার আর দাসে উই স্ট্রংলি এগ্রি মানে আর বেশি মজবুতির সাথে দাসে একমত এন হইয়া হাল লইয়রে কনসার্ন রিস্ট দ্য লাস্ট মান্থস জয়েন্ট ডিপ্লোমেন্ট তাহলে গত মাস মাঝে বর্মার ভিতরে আছে দে যেবার নাকি স্কট মাইশেলস যেবার নাকি আমেরিকার এম্বাসিডার এবার ডেলিগেশন এবার টিম লইয়ের এবার কলেজ লইয়ের দাসে তারা যে একখানে স্টেটমেন্টস বর্মার ভিতরে COVID-19 করোনা ভাইরাস সই দেশে এলাস নফার সই এনফার হইয়ের যে একখান স্টেটমেন্ট একমত ফেললে এখন বর্মাইয়ে যেন নাকি অ্যাডভার্টাইজিং করে যেন নাকি নিজের পাবলিকের ব্লেম করে আর দেশে এখন পর্যন্ত অনগোয়িং জুনোসাইড জারি রেখে তাহলে ইনরে জলদি তুই জলদি দাসে বন্ধ করে ফেলে ফেললা মিস্টার দাসে পম্পিওর দাসে ক্লিয়ার গড়িয়র দাসে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট মাঝে দাসে হই দেখাই তারা তাহলে 2019-2020 এই টাইমিনত বর্মার মাঝে দাসে বেশি বেশি জুলুম কল দাসে বর্মার মিলিটারি তরফ তো করা যার আর দাসে COVID-19 হতে করোনা ভাইরাস 2019 শুরু হই দুনিয়া তাহলে ইনর ওরে তাহলে ইয়ার আগেও দাসে স্টেট ডিপার্টমেন্ট তো দাসে 22 এপ্রিল মাঝে 2020 দাসে প্রেস স্টেটমেন্ট এলাই ওরে তাহলে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওর স্টাফ ওরে দাসে মারি ফেলাই দিয়ে নিয়ে আনরে তুলি দিয়ে তোর 20 এপ্রিল
মাঝে আছে মারি ফেলাই বাসে প্রিলম মাঝে ফাইয়ে তোলে বাসে প্রিলম মাঝে তোলে ইয়ার বাদে এখনো রিসেন্টলি পঁচিশ এপ্রিলের মাঝে পঁচিশ ওইটা আছে উনত্রিশ এপ্রিলের মাঝে মিসিং গিলি স্পেশাল রিপোর্টার এটা আছে যার নাকি হিউম্যান রাইট সিটুয়েশন বর্মার ভিতর দেখাইয়ে তোলে ইয়ার মাঝে বর্মাত বর্মায় আছে নগরের দে বর্মার মগরে আছে সমিরোগী দিয়ে ইয়ানরে আছে তুলি এসছে তাহলে তারা এখন পর্যন্ত বর্মা মাদার খানোর জমিন লড়াই চলের তাহলে মানুষ যে আছে ইনর হন হন এথনিক গ্রুপ সকলের আছে জানার দমাল নিরাপদ নাই তাহলে বর্মার তেমন ডজ আছে তারা আছে এন্দেলা এম্বুশ বই বই ওরে আছে আম পাবলিক সকলের ওরে আছে একতরফিয়া জুলুম করি যার গই আরো আছে বর্মাইয়ে কান হদে স্টেটমেন্ট নেলাইয়ে মে ন তারিখত মে দশ তারিখ হইতে হদে আগস্টর একত্রিশ তারিখ পর্যন্ত হদে খরচ পাইয়ার বলে হই ওরে আছে দেখবা হইয়ে তো ইয়ার বাদিও হদে মিশা ব্লেম করি ওরে এখন আজ্ঞা হাল্লা পর্যন্ত মানুষ সকল দাসে মারা রইয়ে ইয়ানরে আর খেঙ্গুলি বিশ্বাস করতাম তারা দাসে লড়াই নগরীর হর লড়াই বনগজিয়েন হর লেকিন তারা সেলিন মানিয়ে ডরা হাতে আর ইউজ করন ই নজরিয়া মানুষ সকল মরদ দেয় এখনো রিপোর্ট তাহলে তারা লড়াই বনগজিত হরে তাহলে বর্মার মিলিটারি হদে বাতু নেশন ওয়াইড মানে পুরা বর্মার মধ্যে খরচ হয় আর লড়াই ত্যাগ করা ফুরব বর্মার মিলিটারি তু বর্মার মিলিটারি ত্যাগ রাই দিলে অন্য কি না মারিব বর্মার অন্য রেবেল গ্রুপ সকলের চেয়ে যাব বর্মার গভর্নমেন্ট আছে মার দেয় তল্লা ওই তারা ইয়ে দেয় তল্লা বর্মার গভর্নমেন্ট তো বর্মার মিলিটারি সিকিউরিটি ফোর্স তো ত্যাগ করা ফুরব দিয়ে ক্লিয়ার করে হয়ে দেখাই তাহলে হামাকা নেশন ওয়াইড মানে পুরা দেশের ভিতরে পুরা পাবলিক সকলের আছে বর্মার মিলিটারি তো হন লড়াই নগরা ফুরবেন হই তাহলে আর হদে দুনিয়ার মাঝে আসি দিয়ে এরিয়া আমেরিকাতে আসি দিয়ে যেটুকুন নাকি অর্গানাইজেশন সকল ই নে তাহলে আর আছে আমেরিকার গভর্নমেন্টের আছে কি হিউম্যানিটেরিয়ান অ্যাসেস এর আগে রিলিফ অগাইরা লইয়ের মুসাদা কল ইয়ার বাদ আমেরিকার দেশে আছে এখনো বর্মার মাঝে আছে কোভিড নাইনটিন হল্লা বলে ঠিয়া হুসে সকল মুসাদা করছে তাহলে ই নরে সই ই জায়গাত নফসের সই ঈদ আছে হাম নদ ইয়ানরে আছে তারা এই ক্লিয়ার করে কই দেখাই তাহলে এই হিসাবে হাইট সাইড অর্গানাইজেশন আছে আমেরিকাতে আছে যে বেগুণোত্তর ভুত আছে তারা কি তারা হার একানোর আছে এটা নোট করে দেখাই যেটুকুন আইডিপি ক্যামর বাবুতে আছে আর বাংলাদেশের রিফিউজির ক্যামর বাবুতে দুই হাজার সতেরোর বাবুতে বেগুণরে নোট করে দেখাই লম্বা স্টেটমেন্ট তুললে এখন তুললে আইসিজের যে প্রভিশনাল মেজার আছে ইয়ানরিও বর্মাইয়া নামানে তুললে আর একান হতা তারা আছে ইয়া গজ আইডিপি ক্যামর মধ্যে আছে যে নাকি কোভিড নাইনটিন একান এন্দেল্লা সেফ কোয়ারেন্টাইন মধ্যে রাখিবলা এন্দেল্লা হন বর্মার তো সুযোগ সুবিধা নাই বললে এন্দেল্লা যে হন গা বিয়ারে মেলা তো এই দলে জলদি তো জলদি বর্মাই আছে ই নরে বালাগরি ভারিব দে তার হেলথ কোয়ার ইকুয়ালিটি তাহলে মানুষ বেগুনের দাসে এক নজরিয়া লই সন এক ডল্লা করে দাবাই ওষুধ গরণ সুদনের গরিব আর সুদনের নগরিব তাহলে আইডিপি ক্যাম্প একটা ফোন মধ্যে তারার দাসে হালত বেশি খারাপ তারা দাসে কোভিড নাইনটিন লে বেশি ডরত আছে তাহলে এন্দেল্লা অন্য অন্য জায়গা তো তাহলে আমেরিকার মধ্যে আছে যে নাকি অর্গানাইজেশন কলেরিয়া আমেরিকা ফর রোহিঙ্গা আমেরিকান জুস কমিটি আমেরিকান জুস ওয়ার্ল্ড সার্ভিস এন্টি ডিফামেশন লিগ অ্যাসোসিয়েশন অফ রেভিস এন্ড হান্টার্স কন্ট্রা অ্যাসেম্বলি কোয়ালিশনস এগেইনস্ট গ্লোবাল জেনোসাইডস তাহলে কলোরাডো জুস কমিউনিটি রিলিজন কাউন্সিলস লেন্দেলা দাসে ফ্রিডম হোস্ট গ্লোবাল সেন্টার ফর দ্য রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট গ্লোবাল উইটনেস লেন্দেলা দাসে আমেরিকার মাঝে আছে যে হাই সার্ভ অর্গানাইজেশন বেগুণোত্তর ভর্তু তারা দাসে জুস ফেডারেশনস বাদে আছে জুস লেবার্স কমিটি জুস ওয়ার্ল্ড ওয়াশ ফিশিং অ্যালায়েন্স কারেন অর্গানাইজেশন আমেরিকা দাসে বেগুনে দাসে জিয়ান স্টেটমেন্ট ইয়ান দাসে ইউএস আন্ডার সেক্রেটারি ফর পলিটিক্যাল এফআইআর ডিবেট হেলি আছে আর ইউএস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর ইস্ট এশিয়া এন্ড দ্য প্যাসিফিক ডিবেট স্টোয়াল ইয়ার বাদে ইউএস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর বারো অব ডেমোক্রেসি হিউম্যান রাইট এন্ড লাভার্স রিভার্স ডিস্ট্রো ইউএস অ্যাক্টিং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর বারো অব পপুলেশনস রিফিউজি মাইগ্রেশনস ক্রোলস টম্পারসনস কর্নেলস ইউএস অ্যাম্বাসিডর টু মায়ানমার স্কট মেশেলস ইউএস অ্যাম্বাসিডর টু লার্জ গ্লোবাল criminal justice Mary Strong US ambassador at large for global women's issue Kelly E. Carey US ambassador at large for international religious freedom Broomberg তাহলে তারা বেগুনর হাসে দাসে সিডিএন লিখকে তাহলে মাইক পাম্পিও বাদে দাসে বেগুনর হাসে তারা দাসে ক্লিয়ার করে হই দেখাই দিকে বর্মার ওর অ্যাকশন ল বর্মার ওর অ্যাকশন ল আমেরিকা টিয়া ভুষা বর্মা থসা করে সেই জায়গার ন পৌঁছে তারা দাসে মানুষের ব্লেম করে নিজের জাতরে নিজের কমিউনিটিতে তারা দাসে গলত রাস্তা রাখকে তারা দাসে লড়াই
জারি রেখে লড়াই বন্ধ করার দুনিয়ায় কোভিড 19 লই ফাইট করার আর বর্মাইয়ে পাবলিক লই ফাইট করার দে পাবলিক করে মারার দে ইয়ানোর দাসে ডেলবেসিক দেখা দাঁতে ইয়ানোর দাসে রিপোর্ট মোতাবেক তারা ইয়ানোর পুরা স্টেটমেন্ট ইয়ান আজ্ঞা দাসে আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের মধ্যে ইয়ান দিয়ে দে ইয়ানোর অন্যরা জানিবাল্লা কই বলে এখন নিউজ দাসে আজ্জা জিয়ান উঠিয়া বলে বাংলাদেশের হাসাবাদা রিফিউজির ক্যাম্প রোহিঙ্গা রিফিউজির ক্যাম্পের মাঝে দুয়া মানুষ কোভিড 19 লইয়ের দাসে পজিটিভ হইয়ে বলি হর দুজন তো বিয়ারাম লত হইয়ে বলি হর সিরিয়াস বিয়ারাম লত হইয়ে বলি দুজন তো তাহলে তারারে অলরেডি এখন টেস্ট করে আর তারারে দাসে আইসোলেশন করছে তারারে জেডে নাকি হাসপাতালের হসপিটালের মাঝে আইসোলেশন করছে তাহলে তারারে রেখে তাহলে দুয়া মানুষ তো পজিটিভ হইয়ে বলি হর রোহিঙ্গা রিফিউজির ক্যাম্পত তাহলে এখন বাংলাদেশের হাসপাতালের রিফিউজির ক্যাম্পত আছে আইএমও আর দাসে এমএস স্পেশাল ডাক্তার আছে ডাক্তার তোহা কনফার্ম করছে প্রিন্সিপাল অব দ্য কক্সবাজার মেডিকেল কলেজ ন্যাশনাল রিফিউজি রিলিফ এন্ড রিপাট্রিয়েশন কমিশনার তার তরফত কনফার্ম করিয়ে রোহিঙ্গা রিফিউজি টেস্ট কোভিড 19 পজিটিভ ইন কক্সবাজার তৈলে হার নিউজ সমাজে লিখিয়ে বহুত বহুত নিউজ সমাজে লিখিয়ে তৈলে দ্য ভিকটিম হ্যাজ বিন প্লেসড ইন দ্য আইসোলেশন সেন্টার তৈলে তার আর আইসোলেশন সেন্টার মাঝে লগিয়ে গই তৈলে এখন কোভিড 19 রিফিউজির ক্যাম্পের মাঝে যাতম মাঝে ইয়ে দিনজন একখান রোহিঙ্গা ক্যাম্পরেন হইয়ে এক রোহিঙ্গা ক্যাম্পরেন হইয়ে তৈলে নাম ন হ কি কুতু পালং তো কি বালো হালিত কি ট্যাং হালিত কি ফালং হালিত নাইয়াফারাত কি মুসনিত কি জাদিমুরা কি সালবার জিয়া কি দাসিলেদা হনো জাগার দেশে নাম নও ধরে হনো রিফিউজি ক্যাম্প উত্তরে ক্যাম্প উত্তর দিনে জনন হইয়ে বলে তারারে দাবাই করে তারারে টেস্ট করে তারারে দাসে টেস্ট করে কক্সবাজার মেডিকেল কলেজ দাসে তো ইয়ে তারারে পজিটিভ হয়ে দিয়ে তারা তো লত হয়ে দিয়ে ওটা কনফার্ম করে দেওয়া বলে এখন টাইম আছে তোমার যে ইয়ান একটা বেশি ইম্পর্টেন্ট নিউজ তাহলে আইএমও দাসে এম এস এফ ইয়ান ওটা কনফার্ম করছে বলে এখন টাইম রোহিঙ্গা কমত বেশি হুঁশিয়ার তা ভরিব বলে তারা সেলফ আইসোলেশন থাকার বাজিও তারা দাসে এখন রোহিঙ্গা রিফিউজির ক্যাম্পের মাঝে জায়গার মাঝে 1 মিলিয়ন মানুষ থাকে এ জায়গার মাঝে যদি কোভিড 19 করোনা ভাইরাস ফাইয়ে হত ধরলে বেশি সিরিয়াস একখান এটা আছে ক্রাইসিস বনিব বেশ মানুষ দিয়ে তাল্লা তাহলে যে তারা ফাইয়ে তারা আছে লগিয়ে গই তারার ফ্যামিলি মানুষ ইনর ফ্যামিলি হামাকা ওনারা চিনিবে তারা তো দূরে তা ভরিব তাহলে তোমারা বেশি সেফটির সাথে তা ভরিব ফারা দে বিয়ারাম ইবে তাল্লা তাহলে আতা হাসে নজা ভরিব মানুষের লইয়ের এক ঘর তাহাজা নগরা ভরিব তাহলে হালত যে তোমার যে বেশি খারাপ তাহলে এই সেফে আর বাবাইয়ান পাইবার আদরত কলত আছে বেশি হুঁশিয়ার তা ভরিব এখন ই নইলে বেশি খারাপ এক বিয়ারাম ইবা জনত জনের ফারা যাগুই তাহলে আল্লাহ বেগুনের দাসে বাসায় রাখো তাহলে দোয়া করো বেগুনি রাখি আল্লাহ বেশ জামিলাত মানুষ দিয়ে তাল্লা বেশ মানুষের জাকাত দিয়ে তাল্লা দাসে 10-12 লাখ 13 লাখ মানুষের জাকাত থাকি যে মানুষ দিয়ে তাল্লা এতম মাঝে করোনা ভাইরাস লত হইয়ে বলি হওয়ার ফার্স্ট কেস তাহলে আল্লাহ বেগুনের হেফাজত করুক আল্লাহ বেগুনের বাসায় রাখুক আর পুরা দুনিয়া তাজিদের রোহিঙ্গা কল রিফিউজি ক্যাম্পর বাবাইন দল্লা বেগুনি দোয়া করো আল্লাহ তারা হেফাজত করুক এই আওয়া বেড়ানিবে তো বাসায় রাখুক তাহলে যে তারা তো ইয়ে তারারই আল্লাহ জলতি সে বাঁধুক আল্লাহ তারারে বালাগুড়ি আনুক ইনশাআল্লাহ আল্লাহ বাসে রাখিব বেগুনে দোয়া করো।